হ্যালো বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি ম্যান এর আগে একটা ভিডিওতে আমি নর্থ সিকিমের একটা ম্যাপ আমি দিয়েছিলাম যেটা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সেটা খুবই আপনাদের পক্ষে হেল্পফুল হয়েছে তো সেই জন্য আমি আজকে ইস্ট সিকিমের আরও একটা ম্যাপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এবং এই ম্যাপটা যদি আপনারা ডাউনলোড করতে চান ডেসক্রিপশন বক্সে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ম্যাপটা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন তো এভাবেই আমার সঙ্গে থাকুন আমি খুবই আপ্লুত যে আমার ইউটিউব ফ্যামিলি ধীরে ধীরে বাড়ছে আজকের ম্যাপটা আমি ডেস্কটপে নিয়ে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো না ডিরেক্টলি আমি পেন পেপারের সাহায্যে আপনাকে আমি ম্যাপটা দেখাবো আগের দিনের যে নর্থ সিকিমের ম্যাপটা আমি বানিয়েছিলাম সেটা ব্যান্ডিগাম সফটওয়্যারের সাহায্যে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি বানিয়েছিলাম কিন্তু সেটা বানাতে গিয়ে আমি কার্ডসার রেকর্ড হয়নি তার ফলে আমাকে অনেক খেটে ভিডিওটা বানাতে হয়েছিল তো সে কারণেই আজকে আমি কোনো সফটওয়্যারের মাধ্যমে নয় ডিরেক্টলি পেপার অ্যান্ড পেনের সাহায্যে আমি আপনাদেরকে ম্যাপটা আমি দেখাই তো চলুন ইস্ট সিকিমটা আমি ম্যাপের সাহায্যে আপনাদের কাছে এক্সপ্লোর করার চেষ্টা করি এখন আপনাদের সামনে যেটা আমি তুলে ধরেছি সেটা হচ্ছে টোটাল ইস্ট সিকিমের ম্যাপ তো ইস্ট সিকিমের ম্যাপের এই হচ্ছে ব্যাড রোড হচ্ছে খুবই একটা হালকা লাইন দিয়ে বুঝিয়েছি খুব মোটা লাইনটা গুড রোড আর নর্মাল মোটা লাইনটা হচ্ছে একদম নর্মাল রোড এই চিহ্নটা দ্বারা আমি দেখিয়েছি এয়ারপোর্ট হেলিপ্যাড একটা গোল দিয়ে এইচ লেখা আছে এটা হচ্ছে হেলিপ্যাড লেকের চিহ্ন পেট্রোল পাম্প চেক পয়েন্ট আর এটা হচ্ছে পাস আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এটা হচ্ছে স্টেট বর্ডার আর ব্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ফুটেতে কত হাইট এবারে আমি ইস্ট সিকিমের ম্যাপটাই আমি আসি যে কোনো জার্নি আমাদের শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে নর্মালি রংপো হয়ে সিংতাম হয়ে রানীপুল হয়ে গ্যাংটক পৌঁছানো যায় গ্যাংটক থেকে পারমিট নিয়ে আমাকে টোটাল এই ইস্ট সিকিমের টোটাল সার্কিটটা আমি কমপ্লিট করতে পারি অথবা এখান থেকে রংলি থেকেও পারমিট নিয়ে ইস্ট সিকিমটা কমপ্লিট করা যায় কিন্তু একটা ব্যাপার হচ্ছে রংলি থেকে যদি আমি পারমিট নিই তাহলে এই নাথুলাতে আমরা কিন্তু যেতে পারি না কিন্তু গ্যাংটক থেকে পারমিট নিলে আমরা নাথুলা সহ গোটা ইস্ট সিকিম আমরা করতে পারি তো সুতরাং বেটার হয় গ্যাংটক থেকে পারমিট করা কেউ যদি নিজের বাইকে ইস্ট সিকিম ঘুরতে চায় তাহলে সেক্ষেত্রে সে কিভাবে ঘুরবে তো আগে সেটা বলে নিই তারপরে যদি রেন্টেড কারেতে সে যদি যেতে চায় তাহলে সে কীভাবে ঘুরবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি তো প্রথমে আমি আগে বাইকের প্রসঙ্গটা বলে নিই তো বাইকে করে গেলে শিলিগুড়ি থেকে প্রথমে রংপো হয়ে সিংতাম হয়ে রানীপুল হয়ে গ্যাংটকে যাবে গ্যাংটকের হাইট হচ্ছে পাঁচ হাজার চারশো তেরো এখান থেকে এখানে রাস্তায় সিংতাম রানিপুল গ্যাংটক সব জায়গাতেই এই রাস্তায় পেট্রোল পাম্প অ্যাভেলেবেল আর এই টোটাল এই রাস্তাটা টোটালি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আর এই গ্যাংটক থেকে পারমিট নেওয়ার পরে ফার্স্ট যে চেক পয়েন্টটা পড়বে সেটা হচ্ছে সাত কিলোমিটার দূরে যেটার নাম হচ্ছে থার্ড মাইল চেক পয়েন্ট এই থার্ড মাইল চেক পয়েন্টে পারমিট শো করে তিরিশ কিলোমিটার দূরে ছাঙ্গু লেক ছাঙ্গু লেক হচ্ছে বারো হাজার তিনশো তেরো ফিট হাইটে এই ছাঙ্গু লেককে অনেকে টমস গো লেকও বলে ছাঙ্গু থেকে নাথুলা চেক পয়েন্ট হচ্ছে বারো কিলোমিটার এবং এই রাস্তায় একটা ছোট্ট লেক পড়ে যেটার নাম হচ্ছে মানজু লেক নাথুলা এখান থেকে এই পয়েন্ট থেকে নাথুলা হচ্ছে পাঁচ কিলোমিটার ছাঙ্গু থেকে নাথুলা দূরত্ব হচ্ছে বারো প্লাস পাঁচ সাতেরো কিলোমিটার পথে একটা চেক পয়েন্ট পড়বে নাথুলা হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডার এখানে তো এটা নাথুলা পাস এর হাইট হচ্ছে চোদ্দো নাথুলা থেকেই নাথুলা লেক আর সারাথাং লেক বলে একটা লেক এখানে দেখা যায় তো নাথুলা হয়ে আবার এই রাস্তা ধরে কিছুটা গেলে নিউ বাবা মন্দির পড়বে নিউ বাবা মন্দিরের আগে আর একটা লেক পড়ে সেটা হচ্ছে হাঙ্গু লেক যেটা খুবই বড় একটা লেক এবং রাস্তার ধারেই খুব সুন্দর লেকটা নিউ বাবা মন্দির হচ্ছে তেরো হাজার একশো তেইশ ফিট উচ্চতায় নিউ বাবা মন্দির থেকে চার কিলোমিটার গেলেই হচ্ছে কুপুপ চেক পয়েন্ট কুপুপের হাইট হচ্ছে তেরো হাজার ছেষট্টি ফিট আর কুপুপ থেকে একটা রাস্তা এদিক থেকে বেরিয়ে গেছে যেটা হচ্ছে জেলেপলা পাশে গেছে এটা সাধারণের জন্য এন্ট্রি নেই তো সুতরাং আপনাকে এই রাস্তা দিয়ে আসতে হবে অর্থাৎ কুপুপ থেকে আপনি যদি আপনি ওল্ড বাবা মন্দিরের দিকে আসেন তো রাস্তার কুপুপ থেকে একটুখানি পরেই আপনার ডান দিকে পড়বে এলিফ্যান্ট লেক এটা এলিফ্যান্টের মতো দেখতে বলে এর নাম হচ্ছে এলিফ্যান্ট লেক অথবা এটাকে অনেকে কুপুপ লেকও বলে তো এখান থেকেই জলডাগা নদীর সৃষ্টি হয়েছে ওল্ড বাবা মন্দির হয়ে আপনি এখানে নাথাং ব্যালিতে স্টে করতে পারেন আপনি কুপুপেও স্টে করতে পারেন মানে এখানে স্টে অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে কোনো পেট্রোল কিন্তু অ্যাভেলেবেল নেই ওল্ড বাবা মন্দির যদি আসেন ওল্ড বাবা মন্দির হচ্ছে তেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত আর নাথাং মেলি হচ্ছে তেরো হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত কুবুব থেকে ওল্ড বাবা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে ছয় কিলোমিটার আর কুপুপ থেকে নাথাং ভ্যালির ডিস্টেন্স হচ্ছে আট কিলোমিটার অর্থাৎ দু কিলোমিটার ডিফারেন্স ওল্ড বাবা মন্দির হয়ে আপনি এখানে লুংথুবল বলে একটা জায়গা আছে বারো ফিট এই জায়গা থেকে আপনি জুলুকের এই যে কার্ভ উনত্রিশটা কার্ভ আছে সেই কার্ভটা আপনি এখান থেকে ভালো করে দেখতে পারেন লুংথুর হাইট হচ্ছে বারো হাজার ছশো ওল্ড বাবা মন্দির থেকে লুংথু হচ্ছে বারো কিলোমিটার আর নাথাং ভ্যালি থেকে লুংথু হচ্ছে ছয় কিলোমিটার লুংথু থেকে আপনি জুলুকের যে এই যে আঁকা যে পথটা এটা হচ্ছে সতেরো কিলোমিটার দীর্ঘ একটা পথ জুলুকে আপনি থাকার জায়গা পাবেন অথবা এখানে নাথাং ভ্যালিতে আপনি থাকার জায়গা পাবেন জুলুক হচ্ছে ন হাজার চারশো ফিট হাইট জুলুক থেকে আপনি যখনই পেরোবেন তো আপনার জুলুক ভিলেজেই একটা আপনি হেলিপ্যাড পাবেন জুলুক থেকে যখন আপনি এদিকে আসছেন জুলুক থেকে ন কিলোমিটার এগিয়ে এলে আপনার পড়বে পদমচেন এখানে একটা ফরেস্ট এলাকা আছে সেই ফরেস্ট এলাকাটা পেরিয়ে একটা চেক পয়েন্ট পড়বে যেটা পদমচেনে আছে এটা হচ্ছে আট হাজার ফিট উচ্চতায় সেটা পেরিয়ে চোদ্দ কিলোমিটার দূরে লিংতাম বলে একটা জায়গা আছে এখানেও আপনি থাকতে পারেন এর হাইট হচ্ছে পাঁচ হাজার ফিট লিংতাম থেকে রংলি এর ডিস্টেন্স হচ্ছে ছয় কিলোমিটার রংলির হাইট হচ্ছে পাঁচ হাজার দুশো ফিট আপনি গ্যাংটক থেকে পারমিটের যে অরিজিনাল কপিটা করেছিলেন সেটা রংলির আগের যে চেক পয়েন্ট আছে সেই চেক পয়েন্টে আপনাকে সেটা জমা করে দিতে হবে এইবার রংলি থেকে যদি এগারো পয়েন্ট চার কিলোমিটার দূরে যান তাহলে এখানে লামপোখরি বলে একটা লেক আছে জায়গা আছে যেটার অ্যাকচুয়ালি লামপোখরি লেক বলে আর একটা নাম হচ্ছে আরিতাল লেক তো এই লেকটা আপনি যেতে পারেন এখানেও থাকার জায়গা আছে লামপোখরি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে মানখিম বলে একটা জায়গা আছে তো এখান থেকে আরিতার লেককে খুব সুন্দর দেখায় বার্ড আই ভিউ এখান থেকে পাওয়া যায় তো এখানে সেই জন্য আসতে পারেন লামপোখরি হয়ে আপনি রেসি হয়ে রোড থাঙে আসতে পারেন অথবা আপনি রংলি থেকে আবার রোড থাঙের দিকে যেতে পারেন তো এই রাস্তাটা যে রাস্তায় যান না কেন রংলি থেকে রোড থাঙের দূরত্ব হচ্ছে চোদ্দো কিলোমিটার আর রংলি থেকে রেসি দূর হচ্ছে দশ আর রেসি থেকে রোড থাঙের দূরত্ব চোদ্দো কিলোমিটার সুতরাং আপনার এই রোডটাই হচ্ছে বেটার রেসির রাস্তাতেও একটা পেট্রোল পাম্প পাবেন আর রংলি থেকে রোড থাং যাওয়ার এই রাস্তাতেও একটা পেট্রোল পাম্প পাবেন এই রোডটা খুব একটা ভালো না রোড থাং থেকে এবারে আপনি যেতে পারেন পাকিয়ং যেটা হচ্ছে তেইশ কিলোমিটার ডিস্টেন্স এখানেই আপনার আছে সিকিমের একমাত্র এয়ারপোর্ট পাকিয়ংয়ের হাইট হচ্ছে তিন হাজার ফিট পাকিয়ং থেকে আট কিলোমিটার দূরেই হচ্ছে ইয়াকতেন ইয়াকতেনের হাইট হচ্ছে পাঁচ ফিট ইয়াকতেন থেকে দু কিলোমিটারের মধ্যেই আরেকটা জায়গা আছে ঝান্ডিদাড়া বলে যেটা আমি এখানে ম্যাপে উল্লেখ করিনি। সেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা সহ যে সমস্ত বরফ শৃঙ্গগুলো আছে তার ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ পাবেন আর এদিকে নাথুলা এবং ভুটানের যে কিছু অংশ আপনি এখান থেকে দেখতে পাবেন পাকিয়ংয়ে আপনি থাকার জায়গা পাবেন কিন্তু কোনো রকম পেট্রোল পাম্প এখানে নেই পাকিয়ং থেকে ষোলো কিলোমিটার দূর হচ্ছে রানীপুল এখানেও আপনি থাকার জায়গা পাবেন এবং পেট্রোল পাম্প এখানে আপনি পেয়ে যাবেন এবার রানীপুল হয়ে আপনি সোজা এই পথে শিলিগুড়ির দিকে বেরিয়ে যেতে পারেন তো আমি এতক্ষণ যেটা বললাম তো বাইকাররা এইভাবে তাদের রুট প্ল্যানটা করতে পারে কিন্তু যারা বাইকে করবেন না তারা কিভাবে করবেন যদি আপনি ভাড়ার গাড়িতে আপনি এই সিকিম করতে চান তাহলে কিভাবে করবেন তো শিলিগুড়ি থেকে সোজা আপনি রানীপুলে আসবেন রানীপুল থেকে পাকিয়ং আসবেন পাকিয়াং থেকে ইয়াকতেন ঘুরে নেবেন এবং পাকিয়াংয়ে একদিন আপনি স্টে করবেন পাকিয়াং থেকে আপনি রোড হয়ে রংলি চলে আসবেন রংলি থেকে এসে আপনি আরিতাল লেক আপনি ঘুরে নিতে পারেন মানকিম ঘুরে নিতে পারেন এবং রংলিতে পারমিট করে তার পরের দিনে আপনি বেরিয়ে পড়বেন সিল্ক রুটের উদ্দেশ্যে তো যদি আপনি সিল্ক রুটের উদ্দেশ্যে যান তাহলে আপনি লুংথুংয়ে এসে আপনি সূর্যোদয় দেখতে পারেন ভোরবেলা এসে আর এই জুলুকের কার্পটাও দেখতে পাবেন লুংথুং থেকে আপনি নাথাং ভ্যালি হয়ে আপনি কুপুপে চলে যেতে পারেন কুপুপে গিয়ে এলিফ্যান্ট লেক থেকে এদিকে আপনি ছাঙ্গু লেক ঘুরে আপনি গ্যাংটকে চলে যেতে পারেন অথবা এই রোডেই আপনি আবার ফেরত আসতে পারেন রংলি পর্যন্ত তো এভাবেও আপনি প্ল্যান করতে পারেন অথবা গ্যাংটক থেকেও ডিরেক্টলি আপনি প্ল্যান করতে পারেন এখানে তো আপনি এই রুটে থাকার জায়গা কোথায় কোথায় পাবেন গ্যাংটকে থাকার জায়গা পাবেন কুপুপে থাকার জায়গা পাবেন নাথাং ভ্যালিতে থাকার জায়গা পাবেন জুলুক পদমচেন লিংতাম রংলিতে থাকার জায়গা পাবেন আর এখানে পাকিয়াংয়ে থাকার জায়গা পাবেন রানীপুল অথবা সিনতামে থাকার জায়গা পাবেন আর যদি এদিক থেকে আসেন আপনি আলগাড়া অথবা কালিম্পংয়েও আপনি থাকার জায়গা পাবেন তো এই হচ্ছে টোটাল ইস্ট সিকিমের এন্টায়ার একটা ম্যাপ আপনাকে আমি ইস্ট সিকিমের এই টোটাল এন্টার ম্যাপটা দেখালাম আশা করি ইস্ট সিকিমের যে ম্যাপটা আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে সেটা হেল্পফুল হলো যদি হয় তাহলে ভিডিওটাকে লাইক করে যাবেন আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও নিয়েই আমি আসতে থাকি এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে নিজের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি অবশ্যই তার রিপ্লাই দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিও ততদিনের জন্য